আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 24শে সেপ্টেম্বর শনিবার, দেশের কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি, এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে স্যাটেলাইট মোডে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ দেশের দক্ষিণের বেশিরভাগ জায়গায় আকাশ মেঘলা, বৃষ্টি, চট্টগ্রাম বিভাগের সাতক্ষীরা, তারপর সাতকানিয়া, তারপর চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, তারপর কক্সবাজার, টেকনাফ, তানসি, রাঙামাটি, কাকড়াছড়ি, রাজস্থলী, হাটহাজারি, চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলোর উপর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল রাতেও এই সমস্ত জেলাগুলোর উপর হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। তো চলে যাচ্ছি দেশের উত্তরে। দেশের উত্তরে মূলত আপনাদেরকে বলা হয় প্রতিদিন যে সিলেট বিভাগের উপর কিছুটা বৃষ্টিপাতের মাত্রা অনেকটাই বেশি, তাই আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সিলেট বিভাগের পশ্চিমের অংশতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনার দিকে, নেত্রকোনা, তারপর কেন্দুয়া, তারপর এদিকে বিশনপুর, ময়মনসিংহ বিভাগের পূর্ব দিকে এবং সিলেট বিভাগের পশ্চিম দিকে, এই সমস্ত জায়গাগুলোর উপর প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দেশের ঢাকা, তারপর এদিকে খুলনা, বরিশাল, রাজশাহী, কালাই, রংপুর, এই সমস্ত জায়গাগুলোর উপর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও তেমন বৃষ্টিপাত নেই। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টিপাতের আভাস রয়েছে বিক্ষিপ্ত আকারে। কোন কোন জেলায় হতে পারে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে বজ্র বৃষ্টির মোড়ে। প্রিয় দর্শক, আমরা সরাসরি বজ্র বৃষ্টি মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে আজ দেশের উত্তরে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, লাখাই, তারপর সিলেট, অন্যদিকে বাগমারা, তারপর রাজীবপুর, তারপর গুড়ারঘাট, তারপর এদিকে রংপুর, তারপর পঞ্চগড়, তারপর এদিকে আমরা দেখতে পাচ্ছি ডুবুরি, এদিকে কোচবিহার, তারপর গোলাপাড়া, শিলিগুড়ির পশ্চিমের কিছু অংশতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তীতে মেঘটি কেটে যাচ্ছে, অনেকটাই কেটে যাচ্ছে, তারপর দেখতে পাচ্ছি আর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে রাজশাহী, তারপর খুলনা, বরিশালের দু একটি স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দেখতে পাচ্ছি মূলত আগামীকালও দেশের উত্তর, এই একদম দেশের উত্তরাঞ্চলে মূলত আলিপুরদুয়ারের কাছাকাছি, এছাড়া রংপুর বিভাগের উত্তরাঞ্চল, সিলেট বিভাগের উত্তর দিকে আবারও বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রতে স্বাভাবিক, সমুদ্র কোন ধরনের উত্তাল নেই। তবে পরবর্তীতে একটি নিম্নচাপ আসার আশঙ্কা রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে বায়ু মোড়ে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি পরবর্তীতে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যে দেয়া আসছে নিম্নচাপ, নিম্নচাপের প্রভাবে আবারও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দক্ষিণের বেশিরভাগ অঞ্চলে। দেখতে পাচ্ছি টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, তারপর এদিকে দেখতে পাচ্ছি তখন প্রায় সত্তর কিলোমিটার বেগে জড়া হাওয়া বয়ে যাবে। উপকূলীয় সমস্ত অঞ্চলে দমকা হওয়া শুরু হবে, সাথে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এই নিম্নচাপটি ভালো বৃষ্টিপাত নিয়ে আসতেছে, দেখা যাক পরবর্তীতে কতটা চেঞ্জ হয়, কতটা পরিবর্তন হয় এবং কোন দিকে আগাতানা শুরু করে। তো এবার আমরা দেখে নেব তাপমাত্রা আজ দেশের উপর কতটা তাপমাত্রা বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা সরাসরি তাপমাত্রা মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উপর 30 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগের 31-32 এবং রাজশাহীতে 32, রংপুরেও কিন্তু 30 থেকে 32 ডিগ্রি, তারপর সিলেটের উপর একই অবস্থা, ময়মনসিংহ, তারপর বরিশাল, খুলনা, এই সমস্ত জায়গাগুলোর উপর 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যেতে পারে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।